কলকাতায় হয়েছিল আমার পুজোর আগে, ওই সুজয় ঘোষের কন্যার একটি ছবি বিশ্বাস, ওইটির জন্য একটি ওটির জন্য একটি গান আমি তৈরি করেছিলাম, কেটে দিয়েছিলাম। আমার ওয়াইফ আমাকে ফোন করছে, দেড় ঘন্টা পৌনে দু ঘন্টা হয়ে যায় স্টেজের উপর গান গাওয়া, দিয়ে যায় কী দরকার এতক্ষণ গান গাওয়া। কিন্তু আমি অভিজ্ঞ নারায়ণকে আমি একই কথা টিভিতে বলতে শুনলাম যে আমরা যখন স্টেজে গান গাই, আর্টিস্ট যখন স্টেজে গান গায় তখন শরীরের মধ্যে কোনো অস্বস্তি হচ্ছে কি না, গান গাওয়াটা কিন্তু অ্যাকচুয়ালি খুব টায়ারসাম একটা জিনিস এবং কন্টিনিউসলি নিঃশ্বাসের প্রশ্বাসের প্রতিক্রিয়া মানুষের রিয়াকশান হচ্ছে, মুভমেন্ট করা, ডান্স করা, ইয়াং জেনারেশনের সঙ্গে ব্যাপারটা করা, তো তখন কী হচ্ছে কোথাও নিঃশ্বাসের কষ্ট হচ্ছে, কোথাও বুকে ব্যথা করছে, ওই সেন্সটাই থাকে। সো ইন টু দ্য মোমেন্ট মানুষের সঙ্গে আপনি ওইরকম একটা মানে বাইরে থেকে মনে হয় যে গান গাওয়াটা হয়তো চাকরি বা কাজ, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ যতটা আনন্দ পায় গান শুনে ততটাই আনন্দ, তার থেকে বেশি আনন্দ যারা গায় তারা পায়। সেই জন্যে মুকেশজিও আমরা জানি এরকম বাইরে বিদেশে গান গাইতে গাইতে উনি মারা গেছিলেন স্টেজে। সো দিস ক্যান বি আ ভেরি গ্লোরিয়াস ইউনো ডিভাইস ফর এনি ওয়ান, ইউনো হোয়াইল ইউর ডুইং হোয়াট ইউ লাভ, হোয়াট ইউ লাভ থ্রুট ইউর লাইফ, সেই সময় আপনার জীবন চলে যাবার সো মাছ অ্যাপসিলিটি দিবাসি আর ঢাই একশো ট্রেন কেটে সময় ওর সঙ্গে আলাপ হয়েছিল, তার কত আগে থেকে আমরা সান ও আমি যে আড্ডা মারা ইয়ে করা সেন্টার মারা যেমন ইটস ডিভাইসিং মানে লাইফ করোনার পর যে কত আনসার্টেন হয়ে গেছে, এভরি ওয়ান ইজ প্রবাবলি লিভিং উইথ দ্য থট দ্যাট দে কুড বি নোট, জানি না হাউ মোর হোয়াট হেলস লাইফ উইল হ্যাভ টু ইউ নো হোয়াট ওয়ে ইট হ্যাজ টু শক আস টু মেক আস রিয়েলি রিয়েলাইজ লাইফ ইজ ইন্ডিড অনেক এত প্রতিভাবান শিল্পী আমাদের ছেড়ে চলে গেল, নতুন বঞ্চে কোনো সমস্যা হয়েছিল সেগুলো আমার পক্ষে বলা সম্ভব না, আমি তো আজকে পরপর দুদিন দুটো অনুষ্ঠান ছিল সেটা আমি জানি, গতকাল ছিল অনুষ্ঠান হচ্ছে আজকে আরেকটি অনুষ্ঠান ছিল, কী থেকে কী হয়ে গেল সত্যি অবাক লাগছে। আমি কিছু জানি না দাদা, শেষ কবে কথা হয়েছিল, শেষ কথা হয়েছিল আমার পুজোর আগে, ওই সুজয় ঘোষের কন্যার একটি ছবি অবিশ্বাস, ওইটির জন্য একটি ওটির জন্য একটি গান আমি তৈরি করেছিলাম, কেটে দিয়েছিলেন, ওটা রেকর্ড করতেই বম্বে যাওয়া হলো এবং সেই সময় কেকের সঙ্গে আলাপ আলাপ ছিল, কাজ সেই সময় শুরু হয় এবং সেই স্মৃতিগুলো আজীবন থেকে যাবে আর কি, কিন্তু ওনার ভয়েস রেকর্ডে থাকবে, সেই গানগুলো শুনবো আমরা ঝরঝর করে কাঁদব, কিন্তু ওনাকে আর মঞ্চে পাবো না, ওনাকে আর রেকর্ডিং হতে পাবো না সেটা ভাবতেই পারছি না, ওনার ফ্যামিলির জন্য আমরা আন্তরিক কন্ট্রোল।